জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা মুজিব। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমা নিয়ে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। ছবিটি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরাও। সম্প্রতি বহুল আলোচিত এই সিনেমার ট্রেলার প্রদর্শন উপলক্ষে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন ছবিটির বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। এটি শুভর প্রথম কান যাত্রা। জানা গেছে কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে আগামী 19 মে কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে সিনেমাটির ট্রেলার প্রদর্শন হবে, যা দেখবেন অনুষ্ঠানে যোগ দেয়া বিশ্বের সকল তারকা দর্শনার্থীরা। এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, এই প্রথম তার কান চলচ্চিত্র উৎসবে যাওয়া, এটা একটা স্বপ্নের মতো, তার জন্য অনেক বড় সম্মান, শুধু নয় পুরো দেশের জন্য সম্মানের। তার এই সম্মান তার ভক্ত এবং সকল বাংলাদেশীর সঙ্গে ভাগ করে নিচ্ছেন, যারা তাকে আরিফিন শুভ বানিয়েছেন। এদিকে আরিফিন শুভর সঙ্গে কানে যাওয়ার কথা আছে মুজিব সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার বড়বেলার চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। এর আগে 2021 সালে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে। সিনেমাটির সহযোগী পরিচালক দয়াল নিহালানি, চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদী।